শুভ অপরাহ্ন, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো তোমরা, আর তোমাদের ভালো থাকাই আমি সবসময় কামনা করি, উপরওয়ালার কাছে দোয়া করি যে আমরা সবাই যেন ভালো থাকি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে। তো আমরা গতদিন স্কাই এডুকেশনের সাথে ছিলাম, আজকেও সাথে আছি থাকবো, আর তোমাদের উপস্থিতিটা একটু আমার দরকার, যে তোমরা কারা কারা ক্লাসে এসে পড়েছো, কারা আছো, কারা দেখছো, কাদের মনোযোগ আছে, এগুলো আমার একটু দেখা দরকার। এবং এটার উপরেই তোমাদের জন্য আমি পুরস্কার রেখেছি, প্রত্যেকটা মাসের শেষে যে আমি তোমাদের জন্য কিছু একটা রেখেছি সেটা তোমরা অবশ্যই পাবে, তোমাদের যদি রেসপন্স আমি ঠিকঠাক মতো পাই। ওকে, তো আজকে আমরা পড়তে যাচ্ছি, আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম, যে গত ক্লাসে আমরা ভ্রমণ করতে গিয়েছিলাম, কোথায় ভ্রমণে গিয়েছিলাম বলতে পারো তোমরা? তোমাদের কি মনে আছে যে আমরা গত ক্লাসে কোথায় ঘুরতে গিয়েছিলাম? আমরা ঘুরতে গিয়েছিলাম, এতটুকু শুধু বলে দিলাম, এখন বলো যে আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম। আমরা ঘুরতে গিয়েছিলাম মিশরে, এবং এই মিশরে ঘুরতে যাওয়াতে আমাদের যিনি সহযোগিতা করেছিলেন এবং যিনি আমাদের তার অতীতের অতীতে তিনি আরো মিশর গিয়েছিলেন, আমরা এখন মিশরে যাব, একবার ঘুরে এসেছি মিশর থেকে, মনে করো যে আমরা এখন আবার দেশে আসছি, এখন আবার মিশরে যাব। তো এই মিশরে যাওয়াতে আমাদের একজন তার অতীতের ভ্রমণ অভিজ্ঞতা থেকে কিছু কথা বলেছিলেন, তিনি সৈয়দ মুস্তফা আলী, তাই তো? তো এই সৈয়দ মুস্তফা আলীর ঘটনাটাকে আমরা নাম দিয়েছি, বা মুস্তফা আলী নিজেই নাম দিয়েছেন, যে কি নাম দিয়েছেন, নীলনদ আর পিরামিডের দেশ। তো তোমরা প্রথমেই একটা ছবি দেখতে পাচ্ছ, এবং এই পিরামিডের ছবি তোমরা টিভিতে অনেক দেখেছো, সরাসরি দেখতে যাচ্ছি কল্পনার জগতে, বাস্তবতায় নয়, এত আমি বড় লোক নই যে তোমাদেরকে নিয়ে মিশরে যাব, এত টাকা খরচ করার সক্ষমতা আমার নেই। ওকে, তো এই নীলনদ আর পিরামিডের দেশ যিনি লিখেছেন তিনি সৈয়দ মুস্তফা আলী। তো এই নীলনদ এবং ওই পিরামিড, এই দুইটা নিয়ে বিখ্যাত মিশর, এবং এই মিশর তার সভ্যতা, তার সংস্কৃতি পৃথিবীর সভ্যতার সূচনা লগ্ন থেকেই ধরে রেখেছে, এবং সেখানেই পৃথিবীর আদি সভ্যতাগুলোর একটি এই মিশরীয় সভ্যতা। তো এই মিশরীয় সভ্যতার মানে খোঁজ নেওয়াটাই আমাদের এখন মূল উদ্দেশ্য, যে আমরা একটু দেখে আসি যে পৃথিবীর আদি নিদর্শন গুলো কিরকম ছিল, যে নীল নদের এত কথা যে এই নীল নদ এক সময় দুই ভাগ হয়ে গিয়েছে, আমরা এরকম কথা শুনেছি, হ্যাঁ, এবং নীল নদ একেবারে সমতল ভূমি থেকে পানি উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতে থাকে, এবং সেখান থেকে প্রবাহিত হয়, এবং এই নীল নদের উপর টিকে আছে মিশর, মিশরীয় সভ্যতা, এই নীল নীল নদকে কেন্দ্র করে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল, এই সব কিছু আমরা শুনেছি, এবং এই শোনা এবং মিশরের এই ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির কথা শুনে আমরা এতটাই উদ্বুদ্ধ হয়েছি যে আমরা মিশরে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছি, কখন যাব কখন যাব, এরকম একটা ব্যাপার আমাদের মাঝে তৈরি হয়েছে। তো আমরা আজকেও পড়তে যাচ্ছি নীলনদ আর পিরামিডের দেশ, যেটা লিখেছেন সৈয়দ মুস্তফা আলী। তো আমরা গত ক্লাসের কথা একটু স্মরণ করি, যে এই নীলনদ আর পিরামিডের দেশ সৈয়দ মুস্তফা আলী যে যিনি বলছেন, ঘটনা বলছেন, যিনি আমাদের গল্প শোনাচ্ছেন, তো এই সৈয়দ মুস্তফা আলী যিনি আমাদের ভ্রমণ করার ক্ষেত্রে যিনি আমাদের সহযোগিতা করবেন, অর্থাৎ আমাদের ট্যুরিস্ট গাইড, তার সম্পর্কে আমাদের একটু জেনে আসা ভালো। তো আমরা দেখি যে তার ছবি, একটা ভদ্র মানুষ টাই পরে আছে, হ্যাঁ, তো এই মানুষটার সম্পর্কে আমরা একটু জেনে নিই, যে আমরা প্রথমেই যেটা দেখছি যে তিনি জন্মগ্রহণ করেছিলেন 13 সেপ্টেম্বর 1904 খ্রিস্টাব্দে, এবং তার জন্মস্থান ছিল আসামের করিমগঞ্জ, অর্থাৎ তিনি আসামের অধিবাসী ছিলেন এই সৈয়দ মুস্তফা আলী, এবং তিনি তার পিতা ছিল সৈয়দ সিকান্দার আলী। শিক্ষা জীবনে আমরা যদি দেখি যে তিনি সিলেট গভর্নমেন্ট হাই স্কুল থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন, তারপর তিনি কলকাতায় চলে গিয়েছেন, এবং কলকাতায় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে প্রতিষ্ঠিত শান্তিনিকেতনের স্কুলে তিনি পড়াশোনা করেছেন, এবং শান্তিনিকেতন যে বিশ্ববিদ্যালয় সেখান থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। এরপরে তিনি আলিগড় কলেজে পড়েছেন, বার্লিন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, তারপরে কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। এবং এই সৈয়দ মুস্তফা আলী যে মিশরের কথা বলছেন, তো তিনি যখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তখনকার ঘটনাগুলোই তিনি আমাদেরকে বলবেন। তো তার পেশা, তিনি পেশায় মূলত একজন শিক্ষক ছিলেন, তিনি শিক্ষকতা করেছেন দীর্ঘদিন তার জীবনে। তিনি প্রথমত
জয়েন করেছিলেন যে কাবুলের কৃষি বিজ্ঞান কলেজে, সেখানে ফার্সি এবং ইংরেজি ভাষায় তিনি মানে অধ্যাপক ছিলেন এবং ফার্সি এবং ইংরেজি ভাষা শিক্ষা দিতেন। এরপরে আমরা দেখি যে বারোদা কলেজে তুলনামূলক ধর্মতত্ত্ব, ধর্মতত্ত্বের উপরে তিনি মানে পড়িয়েছেন ছাত্রদেরকে। এরপরে আমাদের হচ্ছে বগুড়া আজিজুল হক কলেজ, অনেক পুরনো একটা কলেজ, সেই কলেজে তিনি অধ্যক্ষ পদে জয়েন করেন, 1949 পর্যন্ত সেখানেই ছিলেন। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস বিভাগেও তিনি শিক্ষকতা করেছেন। এই ছিল তার কর্মজীবন। এখন তার লেখাগুলো যদি আমরা দেখি, তার লেখাগুলো আমি এখানে লিখিনি, তার লেখাগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম, তাই তো? যে তার লেখাগুলোর মধ্যে কি কি ছিল বলতে পারো? যে শবনম, দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, হ্যাঁ, জলে রাঙ্গায়, এবং এই যে প্রবন্ধটা, এই মানে এই যে গল্পটা বা এই যে প্রবন্ধটা, এটা মূলত একটা ভ্রমণ কাহিনী বা যেটাকে আমরা বলি ভ্রমণ সাহিত্য, এবং এটা জলে ডাঙ্গা যে গ্রন্থটা আছে ওনার, সেটা থেকেই সংকলন করা হয়েছে। তাহলে আমরা আজকে মূল পাঠে চলে যাই। আমরা গত ক্লাসের পাঠটা আরেকবার আমরা দেখার চেষ্টা করি। তোমরা একটু খেয়াল করো, প্রথমে হচ্ছে তিনি মিশরে গেলেন যে জাহাজে করে। তখন তো আর এরোপ্লেন ছিল না যে শাও শাও করে চলে যাবে, ব্যাপারটা তো এরকম না। তিনি তখন জাহাজে গিয়েছেন যে সন্ধ্যের দিকে। জাহাজ কোথায় পৌঁছালো? সুয়েজ বন্দরে পৌঁছালো। সুয়েজ খাল, এটা কিন্তু খনন করা হয়েছে, এটা কিন্তু প্রাকৃতিক ভাবে হয় নাই। হ্যাঁ, এই সুয়েজ বন্দরে পৌঁছালো। এরপরে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ঘন নীল আকাশ, কেমন যেন সূর্যের লাল আর নীল মিলে বেগুনি রং ধারণ করেছে, ভূমধ্য সাগর থেকে এক সময় পেরিয়ে আসছে মৃদুমন্দ ঠান্ডা হাওয়া। অর্থাৎ তিনি যখন এই বন্দরে পৌঁছালেন, ওই বন্দরের পৌঁছানোর পরের পরিবেশটা কি ছিল? সন্ধ্যার সময়। অর্থাৎ এই যে এখন তোমরা পড়তে বসেছো, আমার সাথে পড়াশোনা করছো, এই সন্ধ্যার সময়ে তিনি সেখানে পৌঁছেছেন। আচ্ছা, আসাম তো ইন্ডিয়াতে, হ্যাঁ আসাম ইন্ডিয়াতে, ওকে আসাম ইন্ডিয়াতে। আর তো আরো কিছু প্রশ্ন আছে। পিরামিড, আমরা তো পিরামিডের দেশ, এই মিশরের পিরামিড আমরা দেখেছি। আর স্যার আপনাকে চেনা চেনা লাগে কেন যেন, স্যার আপনার বাসা কি পঞ্চগড়? আচ্ছা, আমার পরিচিত হতে পারো, হ্যাঁ আমি জানি না। ওকে, তো এই যে সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যাবেলায় তিনি মিশরে পৌঁছালেন। কখন পৌঁছেছেন? সূর্যাস্তের সময়। মনে রাখবা, তিনি পৌঁছেছেন সূর্যাস্তের সময়, এবং এই সূর্যাস্তের সময় আকাশের রংটা ছিল বেগুনি। আকাশের রংটা কি ছিল? বেগুনি ছিল। অর্থাৎ লাল আর নীল এই দুইটার সমন্বয়ে রংটা হয়েছিল বেগুনি রঙের, রংটা হয়েছিল বেগুনি রঙের। এবং এই সুয়েজ খাল ভূমধ্য সাগরের সাথে যেহেতু সংযুক্ত, তো ওই ভূমধ্য সাগর থেকে দমকা হাওয়া বারবার যেন আমাদের সৈয়দ মুস্তফা আলীর গায়ে আঘাত হানছিল, ব্যাপারটা হচ্ছে ঠিক এইরকম। তো এই সময় তিনি পৌঁছানোর পরে তিনি এখন যাবেন মিশরের দিকে, যাবেন সুয়েজ বন্দর থেকে তিনি কায়রো শহরের দিকে যাবেন। যে আমরা বন্দর ছেড়ে মরুভূমিতে ঢুকে গিয়েছি, পেছনে তাকিয়ে দেখি শহরের বিজলি বাতি ক্রমেই নিষ্প্রভ হয়ে আসছে। নিষ্প্রভ মানে কি? মিটি মিটি নিভে যাওয়া অবস্থার মতো আর কি। হ্যাঁ, যে তার আর কোনো প্রভা, তার কোনো আর আলো নেই, দীপ্তিহীন, নিস্তেজ, অনেকগুলো অর্থ আমরা বলতে পারি। তাহলে নিষ্প্রভ অর্থ কি? আমরা বলতে পারি নিস্তেজ, আমরা বলতে পারি দীপ্তিহীন, আমরা আর কি বলতে পারি, আর কি বলতে পারি, নিভু নিভু, আমরা সাধারণত নিভু নিভু যেটা আমরা বলি। ওকে, কিন্তু এটা থেকে এই দুইটাই তোমরা বলবে অর্থ যদি তোমাদের পরীক্ষায় আসে। তাহলে নিষ্প্রভ মানে তিনি যখন যাচ্ছেন পেছনে, আমরা যখন মনে করো যে আমি ঢাকা থেকে বের হয়ে যাচ্ছি, যখন আমি টাঙ্গাইল হাইওয়েতে চলে গেলাম, তখন তো আমার পেছনে আলোগুলো এতটা মানে কি বলে যে টাঙ্গাইল শহরে আলোগুলো আমার কাছে মনে হবে ছোট 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 আলো জ্বলছে, ব্যাপারটা ঠিক এরকম অন্ধকার রাত। তো তিনি যাচ্ছেন গাড়িতে করে, কিসে যাচ্ছেন? গাড়িতে করে যাচ্ছেন। এবং এই গাড়িতে যখন যাচ্ছেন তখন পরিবেশটা কিরকম ছিল? তখন আকাশে ছিল চাঁদ, অর্থাৎ জ্যোৎস্না রাত, আকাশে ছিল চাঁদ, জ্যোৎস্না রাত। এই জ্যোৎস্না রাতে তিনি গাড়িতে ভ্রমণ করছেন কিসের মধ্য দিয়ে? মরুভূমির মধ্য দিয়ে। তিনি যখন মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছেন, তিনি বলছেন যে মরুভূমির উপরে চন্দ্রালোক, মরুভূমির উপরে এই যে চাঁদের কি চলে আসছে, পুরো চাঁদের জগৎ যেন একটা তৈরি হয়েছে, এবং সেটা একেবারে অদ্ভুত দৃশ্য, এটা ভেঙে গিয়েছে, অদ্ভুত দৃশ্য। কি দৃশ্য? অদ্ভুত দৃশ্য, যে এরকম দৃশ্য সাধারণত আমরা দেখি না। এবং মরুভূমিতে
চারদিকে কোনো কিছুই নেই, কোনো মানে জনশূন্য বিরান ভূমি, কোনো গাছপালা নেই, মানুষ নেই, প্রাণী নেই, শুধু একটা গাড়ি যাচ্ছে, চারদিকে বালি আর বালি, বালি আর বালি, তার উপরে আকাশ, অন্যরকম একটা আবহ তৈরি হয়েছে সেখানে, যেটা সাধারণত আমাদের বাংলাদেশে দেখা যায় না। আমাদের বাংলাদেশে চাঁদ যদি উঠে, আমি গত ক্লাসে বলেছিলাম যে বাঁশ বাগানে মাথার উপরে চাঁদ উঠেছে ওই মাগো আমার শ্লোক বলা কাজলা দিদি কই, আমরা এই বাঁশ বাগান, এই সবুজ মাঠ, আমাদের কি বলেছে নাতিশীতোষ্ণ যে পরিবেশের যেই জ্যোৎস্নারাত, সেটার সাথে মরুভূমির জ্যোৎস্নারাত কিন্তু একেবারেই আলাদা। এই আলাদাটা একেবারেই আমাদের সৈয়দ মুজতবা আলীর মনে, অর্থাৎ আমাদের লেখকের মনে একটা ভুতুড়ে পরিবেশের মতো মনে হয়েছে, এবং অনেকটা তিনি ভড়কে গিয়েছে কি কিসের মতো একটা পরিবেশ তৈরি হয়েছে, ভুতুড়ে পরিবেশ, একটা ভয়ঙ্কর পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে, তার কাছে মনে হয়েছে, যেটা তিনি কোনোদিন দেখেন নাই, যেটা তার কোনোদিন চোখে পড়ে নাই, এই জিনিসগুলো কিন্তু তাকে অনেকটা ভয় কাজ করেছে, তার মনে একটা ভয়ের উদ্রেক ঘটেছে। ওকে, তো তিনি মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছেন, এবং মরুভূমির ভিতর দিয়ে যখন যাচ্ছেন, তো মরুভূমির রাস্তা তো সমান হওয়ার কথা না, উঁচু নিচু একটু একটু হতে পারে, আঁকা বাঁকা, তো মানে দূর থেকে দূরে গাড়ি চলে যাচ্ছে, চলতে যাচ্ছে, চলতে যাচ্ছে, হঠাৎ করে একবার দেখা যায় গাড়ির মাথা উপরে উঠছে, আবার নিচে নামছে, এইরকম এইরকম করে যাচ্ছে, মনে করে উঁচু নিচু রাস্তা, আঁকা বাঁকা রাস্তা। হঠাৎ করে লেখক খেয়াল করলেন যে দূরে দুটো সবুজ আলো, কি আলো, সবুজ আলো যেন তাদের গাড়ির দিকে ধেয়ে আসছে, যেন আক্রমণ করবে কোন এক জন্তু। তো লেখক প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেলেন, তিনি বলছেন যে জল জল যদি সবুজ আলো, যখন এই আমরা যাচ্ছি মরুভূমির বুক বুক ফেরে, তখন দেখলাম যে এর বুকে দুইটা সবুজ আলো আমার দিকে, আমাদের দিকে যেন এগিয়ে আসছে। তখন লেখকের মনে হয়েছে যে এটা কি ভূতের চোখ নাকি, কিসের চোখ, ভূতের চোখ, অর্থাৎ ভূতের চোখটা কিরকম তিনি দেখেছিলেন, সবুজ দেখেছিলেন, কোন রঙের দেখেছিলেন, সবুজ দেখেছিলেন, মনে রাখবা এই ভূতের চোখটা কিরকম, সবুজ, ভূতের চোখটা কিরকম, সবুজ। শুনেছি ভূতের চোখ ওই সবুজ রঙের হয়, তাহলে ভূতের চোখ কি ধরনের হয়, তোমরা তো কোনোদিন দেখোনি, আমিও নিজেও কোনোদিন দেখিনি, লেখক হয়তো বা দেখেছেন, দেখেননি, তিনি শুনেছেন, মানে আমরা দাদা দাদিদের কাছে অনেক গল্প শুনি, আমি আমার দাদা দাদিকে পাইনি, তারা আমার অনেক মানে আমার জন্মের অনেক আগে তারা চলে গিয়েছেন, গত হয়েছেন, আল্লাহ ওনাদেরকে বেহেশত নসিব করুক, আমি তো তাদের কাছে গল্প শুনিনি, তোমাদের যাদের দাদা দাদি আছে তারা তাদের তারা হয়তো গল্প শুনেছো, যে বিভিন্ন ধরনের রূপকথা, যে ওই এক রাজকুমারী ছিল, তার কাছে এক জাদুর আয়না ছিল, তারপরে এক রাজকুমার ছিল, যে রাজকুমার টকবগিয়ে চলতো ঘোড়ার পিঠে চড়ে, এবং রাজা এই রাজকুমারের মানে কি বাহুবলের মতো ক্ষমতা ছিল, এ ধরনের রূপকথা তোমরা হয়তো শুনেছো এবং এখনো শুনছো। তো এই লেখকের কাছে মনে হয়েছে যে এই চোখ দুটো ভূতের চোখ, এবং তিনি ছোটবেলায় শুনেছেন যে ভূতের চোখ কি হয়, সবুজ রঙের হয়, এবং সবুজ রঙের হয়, এই চিন্তা করে তো তিনি অনেকটা কি ভড়কে গিয়েছেন, ভয় পেয়ে গিয়েছেন। কাছে আসতে দেখি উটের ক্যারাভ্যান, এদেশের ভাষাতে যাকে বলে কাফেলা, মূলত ছিল সেটা একটা উটের যাত্রা, উটের পাল ছিল, যেটাকে সাধারণত আমার তাদের ভাষায় বলা হয় কাফেলা। তাহলে এই চোখ দুইটা কিসের ছিল, এই সবুজ চোখ দুটা, যে দুটি সবুজ আলো, হ্যাঁ, এই সবুজ আলো কিসের ছিল, উটের চোখের, কিসের, মনে রাখবা উটের চোখের, অর্থাৎ চোখ দুটা কি ছিল, উটের চোখ ছিল। ওকে, এরপরে আমরা চলে যাই যে এরপরে লেখক কি দেখছেন। তো এইভাবে তিনি যাচ্ছেন, এগুলো কিন্তু আমরা গত ক্লাসে পড়েছি, তোমাদের শুধু মনে করানোর চেষ্টা করছি, যে তিনি এইভাবে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে যেটা দেখছেন যে এইসব দেখার পরে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। আর কেন বা পাবো না, মরুভূমি সম্বন্ধে কত কাহিনী, কত কল্প কাহিনী আমরা শুনেছি, যেগুলো আমাদের কি করে ভয়ের উদ্রেক ঘটায়। তো মরুভূমি সম্বন্ধে এই যে সত্য মিথ্যা যত ঘটনা আমরা আমি শুনেছি, সেই ক্ষেত্রে এই সবুজ দুটো চোখ আমার কাছে ভূতের মতো মনে হয়েছে, কিসের মতো, ভূতের মতো, এবং এই ভূতটা আমার কাছে খুব কি লেগেছে, মানে অনেক একেবারে কাচুমাচু হয়ে গেছিলাম, একেবারে জড়সড় হয়ে গাড়ির এক কোণে মনে করেছে আমি আর উঠবো না, ব্যাপারটা ঠিক এইরকম তৈরি হয়ে গেছে। ওকে, তো এইভাবে যাচ্ছি, এর মধ্যে লেখক ঘুমিয়ে পড়েছেন, বলছেন যে কতক্ষণ ঘুমিয়েছিল মনে নেই, যখন মোটরে হঠাৎ একটুখানি জোর ঝাঁকুনিতে ঘুম ভাঙলো, তখন দেখি চোখের সামনে সারি সারি আলো কায়রো পৌঁছে গেছে। অর্থাৎ লেখকরা কোথায় এসে পৌঁছালেন, সুয়েজ বন্দর থেকে সোজা তিনি চলে আসলেন কায়রোতে, কোথায়, সুয়েজ বন্দর থেকে নেমে তারা পরবর্তী গন্তব্য কোথায় ছিল, এই কায়রোতে, কোথায় ছিল, কায়রোতে ছিল। ওকে,
তো এই কায়রোতে যিনি তিনি যখন পৌঁছালেন, এই কায়রোতে পৌঁছানোর পরে তিনি বুঝতে পারেন নাই যে তিনি কায়রোতে পৌঁছেছেন। তিনি তো ঘুমিয়েছিলেন, গাড়ির মধ্যে তিনি ঘুমিয়েছিলেন। এই ঘুমের মধ্যে ঘুম থেকে ওটা একটা চা খাওয়া উচিত, আমি একটা চা খাই। ওকে, ঘুমের মধ্যে ঘুম থেকে যখন উঠি, ওঠার পরে মনে করো যে আমরা বলি ইংলিশে যেটা বলে বেড টি, তাই না, মানে বিছানায় চা, ব্যাপারটা হচ্ছে এরকম। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটা চায়ের দরকার, তো লেখক তো গাড়িতে, গাড়িতে হয়তো বা আর তখন ফ্লাস্কের মনে হয় ব্যবস্থা ছিল না, হয়তো বা চা পান না, কিন্তু আমি কিন্তু চা পেয়েছি তোমাদের বলার সময়। ওকে, তো এই যে তিনি কাউরে তো পৌঁছালেন, হঠাৎ করে চোখ খুলে দেখেন, কিরে ভাই এত আলো কেন, হ্যাঁ কোথায় এসে পৌঁছেছে। তার কাছে মনে হলো যে আমরা কোথায় এসে পৌঁছেছি, কায়রোতে এসে পৌঁছেছি। তো তিনি কায়রোতে পৌঁছানোর পরে দেখছেন যে কায়রোর পরিবেশটা কিরকম, কায়রোর রাস্তা দিয়ে যাচ্ছে, এর মধ্যে তিনি শহরতলিতে ঢুকলেন, খোলা জানালা দিয়ে সারি সারি আলো দেখা যাচ্ছে। এই শহরতলিতেই কত না রেস্তোরাঁ, কত না ক্যাফে খোলা, খদ্দেরে খদ্দেরে গিজ গিজ করছে। রাত তখন 11টা, অর্থাৎ তিনি যখন কায়রো পৌঁছেছেন, মানে তাদের গাড়ি বহর যখন কায়রোতে পৌঁছেছে, এই গাড়ি বহরে ছিল সময় ছিল কয়টা, গাড়ি পৌঁছেছে 11টায়। এবং আমি বিস্তর বড় শহর দেখেছি, কায়রোর মতো নিশাচর শহর, নিশাচর কি চর, নিশাচর। ওকে, এখন কথা হচ্ছে তোমরা আমাকে বলো যে এই নিশাচর অর্থ কি, এটা তোমাদের তোমাদের কাছে আমার প্রশ্ন, এটা অবশ্যই তোমরা উত্তর করবে মেসেজে। যে নিশাচর শহর আর কোথাও চোখে পড়েনি, কায়রোর রান্নার খুশবাইয়ের রাস্তা মো মো করছে, মানে চারদিকে কাবাবের গন্ধ, কোপ্তার গন্ধ, পোলাওর গন্ধ, উফ অন্যরকম একটা ব্যাপার, সেবার মানে খিদে পেয়ে যাচ্ছে এমন একটা ব্যাপার। যে 11টার দিকে যখন আমরা পৌঁছালাম, অর্থাৎ সন্ধ্যের দিকে তিনি সুয়েজ বন্দর থেকে রওনা দিয়েছেন, 11টায় কায়রোতে পৌঁছেছেন, অর্থাৎ মনে করো যে 7টা থেকে 11টা, 4 ঘন্টা, বেশি দূরের রাস্তা নয়, তিনি পৌঁছে গিয়েছেন। এবং সেখানে দেখলেন যে এখন 11টায় মার্কেটে এত ভিড়, রাত 11টায়, মানে অর্থাৎ নিশাচর, অর্থাৎ যারা রাতে চড়ে বেড়ায়, অর্থাৎ যাদের যারা সাধারণত রাতে চড়ে বেড়ায়, মানে রাতে যারা ঘুরে বেড়ায়, যাদের দিনে কোনো কাজ নাই, যেমন বাদুর, মানে তাদের অবস্থা নিশাচর প্রাণী আমরা জানি কি, বাদুর, ব্যাপারটা ঠিক এরকম, মানে মিশরে যারা বাস করে। তা মানে এটা আমি মজা করছি, অন্যভাবে আবার নিও না। যে কায়রোর রান্নার খুশবাই রাস্তা মমো করছে, মাঝে মাঝে নাকে এসে ধাক্কা লাগায়, যে ধাক্কা লাগায় যেন মনে হয় নেমে পড়ে এখনই চারটি খেয়ে যায়, মানে এত খিদা, মানে চারদিকে তুমি এখন দেখতেছো মনে করো যে পোলাও, রোস্ট, কাবাব, তারপরে সে কি শামি কাবাব, তারপরে মনে করো যে কোপ্তা, তারপরে আর কি কি থাকে, আরো তো অনেক খাবার থাকে, আমি তো এত খাবারের নাম জানি না, গরিব মানুষ তো বেশি খাইতেও পারি না, খাইতে পারি কিন্তু এত খাবারের নাম জানি না। ওকে, তো এত মানে হঠাৎ করে মানে খিদা তো লাগবে, তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছ, চারদিক থেকে খাবারের গন্ধ আসতেছে, তোমার মানে খিদা লাগাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। তো মনে হচ্ছে চারটা খেয়ে নি। তো এই খাওয়ার কথা চিন্তা করেই, খাওয়ার কথা যখন তারা চিন্তা করলেন, চিন্তা করার পরেই তারা গাড়ি থেকে নেমে পড়লো, যে নেমে পড়লো যে আগে চারটা খেয়ে নি, সাদের আসছে, 11টা বেজে গেছে, রাতের খাবারটা আমরা খেয়ে নিই। এবং রাতের খাবারের জন্য তারা একটা মানে হোটেলের সামনে, একটা রেস্তোরাঁর সামনে, একটা ক্যাফের সামনে তারা গাড়িটা ব্রেক করলেন, থামালেন। থামানোর পরে তারা সবাই হুড়মুড় করে, এই যে কে আগে যাবে, কে কোন চেয়ারটা নেবে, মানে সবার খিদা পেয়েছে, ব্যাপারটা ঠিক এইরকম, মানে খাবার প্রতি যে লোভটা জেগেছে। ওকে, এরপরে বলছে সবাই তখন ক্ষুধায় কাতর, সবাই তখন কি ক্ষুধায় কাতর, পরিঘরি তিনখানি ছোট টেবিল। অর্থাৎ আমরা যখন বন্ধু বান্ধব সবাই একসাথে হই, আমরা কি করি, এই 2-3টা টেবিল, মনে করো যে 10 জন বা 12 জন, যে একটা টেবিলে 4 জন করবে, সেটা আলাদা আলাদা না, অবশ্যই আমরা কি করি, ওই একদম সাইডের টেবিল গুলো একসাথে জোড়া দিয়ে একসাথে সবাই গোল করে বসি, ব্যাপারটা এরকম না। তো ওনারা কি করলেন যে 3টা টেবিল, ছোট ছোট টেবিল, একজোড়া করে চেয়ার, একজোড় করে চেয়ার, অর্থাৎ প্রত্যেকটা টেবিলে 2 জন করে বসবে, অর্থাৎ এরকম 3টা টেবিল, কয়টা টেবিল, 3টা টেবিল, 2 জন করে বসবে, এরকম 3টা টেবিল তারা এক করে দিয়ে বসবার ব্যবস্থা করা হলো। এবং রান্নাঘর থেকে স্বয়ং বাবুর্জি, সরাসরি যে বিদেশি মানুষ আসছে, মানে মানে আমাদের দেশে যখন একজন বিদেশি আসে, মনে করো যে একজন অস্ট্রেলিয়া থেকে মানুষ, আমরা কি করি, তাকে কি আসছে, ব্যাপারটা এরকম না, মনে করো যে একজন ইংরেজ, এরে ভাই আফ্রিকা থেকে একটা লোক আসে, মানে তাকায় থাকি, রাস্তা দিয়ে যাচ্ছে, ব্যাপারটা মানে আমরা তাকায় থাকি, মানে আফ্রিকান হোক আর রাশিয়ান হোক আর ইউক্রেনীয় হোক, ইংল্যান্ডের হোক আর মানে আমেরিকার হোক, যেখানে হোক আমরা তাকাই থাকি, বিদেশি বিদেশি লোক, বা ইন্ডিয়ার মানুষ আমাদের মতোই, কিন্তু তাদেরকে বোঝা যায় এটা ইন্ডিয়ান, তাহলে আমরা বিদেশি লোক দেখে একটা অন্যরকম খাতিরদারি বা অন্যভাবে আমাদের একটা ইমপ্রেশন তৈরি হয় তাদের প্রতি। তো স্বয়ং বাবুর্জি চলে আসে, বিদেশি লোকজন আসে, বিদেশি মেহমান, স্বয়ং বাবুর্জি ছুটে এসে বলে,
সালাম 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 বলা বলে কি খাবেন জিজ্ঞাসা করছে, সেটা হয়তো বা মিশরীয় ভাষায়, মানে আমি সব পারি না, মিশরীয় ভাষা টাষা পারি না, হিব্রু টিব্রু পারি না। ওকে, এখন মিশরীয় মানে বলুন যে কি খাবেন, তো তারা মেনু কার্ড নিলেন, মেনু কার্ডে সবকিছু দেখার পর যখন খাবার নিয়ে আসা হলো, খাবার দেখে তিনি বলছেন, আরে ভাই মিশরের খাবার তো ঠিক আমাদের দেশের খাবারের মতো, অর্থাৎ ভারতীয় রান্নার মামাতো বোন। তিনি বললেন কি, এ তো দেখি ভারতীয় রান্নার কি বোন, মামাতো বোন। অবশ্য তিনি আবার বলছেন যে মানে গতানুগতিক যে রান্না, গ্রাম বাংলার যে রান্না, সেই রান্নার আবার মামাতো বোন না। তিনি বলছেন যে মোগলাই রান্নার, অর্থাৎ মোগলদের আমল থেকে যেই রান্নার প্রচলন হয়েছিল মোগল শাসনামলে, যে ওই যে শিক কাবাব, জালি কাবাব, এই কাবাব সেই কাবাব, মানে মাংসের ছড়াছড়ি, হ্যাঁ পোলাও কোপ্তা কোরমা যা আছে, এই জিনিসগুলোর মামাতো বোন মনে হয়েছে। যে জিনিসগুলা ঠিক একই, একটু আলাদা, ডিফারেন্ট, মানে হয়তো এটার গন্ধটা একটু আলাদা, এটার রংটা একটু আলাদা, যেটা ভারতবর্ষের থেকে একটু আলাদা, অর্থাৎ মানে তাদের ভিতরে একটা ব্লাড রিলেশন আছে, একটা রক্তের সম্পর্ক আছে। তো বারকোষ হরেক রকম খাবারের নমুনা, বারকোষে মানে যে মেনু কার্ড, এই মেনু কার্ডে হরেক রকমের খাবারের নমুনা আমরা দেখলাম। এবং এই মেনু কার্ডে ছিল মুরগির মুসল্লম, শিক কাবাব, সামি কাবাব, গোটা পাঁচ ছয় অজানা জিনিস, আমিও জানি না, শিক কাবাব সামি কাবাবের নাম শুনছি, হ্যাঁ আর কে গিয়েছিল এগুলো আমি জানি না। এবং এখানে যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মিশরের খাবারের ছবি, আমি অনেক কষ্ট করে খুঁজে বের করেছি। হ্যাঁ, তো এই খাবার টাবার সামনে দিয়ে দেওয়া হলো, এখন তারা খাবে। হ্যাঁ, যে যখন খাবার নিয়ে আসলো, দেখার পরে তখন লেখকের মনে পড়ছে, আরে অনেক দিন মায়ের হাতের রান্না আমি খাই না। এই যে চিন্তা করো যে এই ব্যাপারটা কিরকম, যে আমি আজকে মনে করো যে 9-10 বছর এই ঢাকা শহরে বাস করছি, আমার আব্বা আম্মা মনে হয় যে যখন অনেক কষ্ট লাগে, যেমন যে দুপুরে খাবো অফিসে খাচ্ছি, বা তোমাদেরকে পড়ানোর পর আমি হয়তো নাস্তা খেতে বসবো, আমার তখন মনে হয় যে এখন যদি সন্ধ্যাবেলা হইতো বাড়িতে রান্নাঘরে বসতাম, আম্মা চা বানায় দিত, মুড়ি মাখায় দিত, সুন্দর করে খাইতাম। এই যে মনে পড়ার যে ব্যাপারটা, এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়, যে অনেকদিন তোমরা দাদার বাড়িতে যাও নাই, মনে পড়ছে এই দাদার বাড়িতে যাইতাম, এটা এটা খাইতাম, এই ব্যাপারে। তো লেখক যখন খেতে বসলেন, মানে খাবার যখন রেডি, তখন তার মন কেঁদে উঠেছে, মানে খুব কষ্ট লাগছিল যে এই মুহূর্তে এই খাবার না পেয়ে, যেহেতু জার্নি করছি, যে মন কাঁদছিল কিসের জন্য কাঁদছিল, 4টি আতপ চাল, উচ্ছে ভাজা, আমরা উস্তা বলি না, উস্তা করলা টাইপের, সোনামুখের ডাল, হ্যাঁ তারপর আছে পটল ভাজা, তারপর আছে মাছের ঝোল। যে এই মুহূর্তে যদি বাবা এত গোস্ত গোস্ত মস্ত দরকার নাই, এই জিনিসগুলো যদি আমি পাইতাম তাহলে খুব শান্তি পাইতাম। মানে তুমি প্রতিনিয়ত একই খাবার খাচ্ছ খাচ্ছ খাচ্ছ, হঠাৎ করে মানে আজকে মানে হঠাৎ করে তোমাকে শাক ভাজিয়ে নিতে, হয়তো তোমরা অনেকে শাক খাও না, বা এরকম একটা আননোন খাবার বা ট্রেডিশনাল যে খাবার গুলো, হ্যাঁ সেগুলো যখন হঠাৎ করে পাই, হঠাৎ করে মনে পড়ে, মনে হয় খুব খাবো, ব্যাপারটা ঠিক এরকম হয়ে যায়। বলছে যে অত শত বলি কেন, শুধু ঝোল ভাতের জন্য, শুধু মানে সাদা ভাত হবে, একটু ঝোল মাছের ঝোল হবে, যথেষ্ট আর লাগবে না। কিন্তু ওসব জিনিস তো আর বাংলাদেশের বাইরে পাওয়া যায় না, এটাও তিনি বলছেন যে আক্ষেপ করে তো আসলে কোনো লাভ আমার নাই। ওকে, তো এখন এরপরে তিনি খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেছেন, হ্যাঁ আবার মানে তার গন্তব্যে যাবেন, তিনি যেহেতু আলাজার বিশ্ববিদ্যালয়ে হয়তো বা যাচ্ছেন, আলাজার বিশ্ববিদ্যালয়ে যাবেন। তো হঠাৎ করে মনে করলো যে কাইরন পোল্যান্ড কে দেখছে, কাইরন পোল্যান্ড কে হয়তো অনেকে চেনো, যারা বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের ফ্যান, হ্যাঁ যারা আইপিএল দেখো, বিপিএল দেখো, অর্থাৎ ক্রিকেট খেলা যারা পছন্দ করো, তারা কাইরন পোল্যান্ড কে চেনো। তো তারা একটা লম্বা, অনেক লম্বা, কালো, হ্যাঁ কালো রঙের, তারপর ঠোঁট গুলো একেবারে বড় বড়, এইরকম একটা লোককে দেখে বলছে, ওই দেখ মামা নিগ্রো, নিগ্রো আফ্রিকান, ব্যাপারটা ঠিক এইরকম। আছে চারজন লেখক জানা দিয়ে দেখছে, নিগ্রো ওই দেখ, মানে তার বন্ধুর কথা, ওই দেখ নিগ্রো, ওই দেখ নিগ্রো, হ্যাঁ মানে ওই দেখ নিগ্রো, মানে এই দেখো নিগ্রো, ব্যাপারটা ঠিক এইরকম। নিগ্রোর বর্ণনা তিনি দিচ্ছেন যে খানদানি নিগ্রো, কি জানি নিগ্রো, খানদানি নিগ্রো, দেখো খানদানি নিগ্রো, মানে একেবারে ভিআইপি, হ্যাঁ একেবারে খানদানি। ওকে, তো এই নিগ্রোর রূপটা কিরকম তিনি এটারও একটা বয়ান দিচ্ছেন, বয়ানটা কি বলে, যে কি বয়ান দিচ্ছেন, যে ভেড়ার লোমের মতো কোঁকড়া কালো চুল, অর্থাৎ এই নিগ্রোর, অর্থাৎ আমরা ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দেরকে যদি দেখি, যে তাদের চুলগুলো হয় কোঁকড়া কোঁকড়া ভেড়ার লোমের মতো, লাল লাল পুরো দুখানা ঠোঁট, এবং বোচা নাক, নাক কিন্তু এই যে আমার মতো বোচা, ওয়েস্ট ইন্ডিজের দেখবা যে তারা, তাদের নাক কিন্তু এরকম টানা নাক না, হ্যাঁ অ্যারাবিয়ানদের মতো না, বা
মানে আমি অ্যারাবিয়ান এত সব বুঝি না, আর ঝিনুকের মতো দাঁত, অর্থাৎ একদম চকচকে দাঁত। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের দেখবা, আফ্রিকার মানুষদের দেখবা, মানে বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের মানুষদেরকে যদি দেখো, মানে আফ্রিকা অঞ্চলের মানুষদের যদি তুমি দেখো, দেখবো যে এই আফ্রিকা অঞ্চলেই তো মূলত আমরা বলি ওই সাইডে নিগ্রোরা বেশি থাকে, আমেরিকা অঞ্চলে নিগ্রোরা আছে, অর্থাৎ যারা একেবারে কালো, মানে যাদের গায়ের রং কালো, এবং তাদের কি বলে তাদের যে উৎস, মানে একেবারে শুরু মানুষের শুরু থেকে যে তাদের যে ধারাটা ওটা একটু আলাদা। আমরা যেমন শঙ্কর, আমরা অস্ট্রালয়েড, মঙ্গোলীয় সবগুলার মিলে আমরা হয়েছি বাঙালি। ওকে, তো এই ঝিনুকের মতো দাঁত আর কালো চামড়ার অসীম সৌন্দর্য, আমি জানি এটা তেল মাখে না, নিগ্রোরা কি মাখে না, তেল মাখে না, মনে রাখবা, নিগ্রোরা কি মাখে না, তেল মাখে না, কিন্তু আহা, ওদের সর্বাঙ্গ দিয়ে যেন তেল ধরছে, তেল মাখে না, কিন্তু ওদের গায়ে গাটা কিরকম তেল চকচকে, কিরকম তেল চকচকে। তো দেখার পরে গাড়িতে যাচ্ছে, যাওয়ার পথে তিনি হঠাৎ করে বন্ধুরে বলছে, ওই দেখ সুদানবাসী, ওই দেখ কি সুদানবাসী, অর্থাৎ সুদানের একজন নাগরিক। অর্থাৎ লেখকের যেহেতু বন্ধু বান্ধব আল আজহার বিশ্ববিদ্যালয়ে ছিল, তিনি চেনেন যে এগুলো সুদানের থেকে আসছে, এগুলো দক্ষিণ আফ্রিকা থেকে আসছে, এগুলো আমেরিকা থেকে, এরকম একটা পরিচয় আছে, কারণ তাদের গঠনটা আর একটু আলাদা। তো তিনি যখন সুদানবাসী বলছে যে প্রায় 6 ফুট লম্বা, সুদানবাসীরা কিরকম হয়, অনেক লম্বা হয়, মনে রাখবা সুদানবাসীরা কিরকম, প্রায় 6 ফুট লম্বা, এবং তার গায়ে পড়েছে কি আলখাল্লা, কি বলেছে আলখাল্লা পড়েছে, এবং এই যে 6 ফুট দৈর্ঘ্যের একটা মানুষ, এরা কিন্তু আমার কালো না, সুদানের মানুষ কালো, মানে এই মানুষটা কালো না, এর রংটা অনেকটা ব্রোঞ্জের মতো, অনেকটা কিসের মতো, ব্রোঞ্জের মতো, এবং এদের ঠোঁট নিগ্রোদের মতো অত মোটা মোটা ঠোঁট না, টকটকে লালও নয়, মানে হালকা নয়, মানে হালকা, মানে আমার মতো ঠোঁট অনেকটা, হ্যাঁ একেবারেই সিম্পল, মানে চিকন ঠোঁট, খুব একটা বেশি মোটা না। তো এই নিগ্রোটার আমরা একটা ছবি দেখি যে কিরকম হয়, যে ঠিক এইরকম, হ্যাঁ ঠিক এইরকম, ব্যাপারটা খুব সুন্দর না, যে আলখাল্লা পড়েছে, এই যে দাঁতও দেখা যাচ্ছে, ঠোঁটও পুরো না, আর কি ব্রোঞ্জের মতো রং, কালোও না, হ্যাঁ একটু চকচকে ভাব আছে, তাই তো। এরপরে গাড়ি তো যাচ্ছে সামনের দিকে, তো যাওয়ার পথে নিগ্রোকে দেখার পরে হঠাৎ করে মনে করে যে বৃষ্টি শুরু হয়ে গেছে, এবং মিশরে খুব কম বৃষ্টি হয়, মিশরে কি হয় খুব কম বৃষ্টি হয়, যে কায়রোতে বৃষ্টি হয় দুইবার, তাও 2-1 ইঞ্চির বেশি নয়, তাই লোকজন সব বসেছে হোটেল ক্যাফের বারান্দায় কিংবা চাতালে। শুনলাম এখানে বায়োস্কোপও বেশিরভাগ খোলামেলাতে হয়, অর্থাৎ মিশর শুষ্ক আবহাওয়ার একটা দেশ, সেখানে বৃষ্টিপাত খুব কম হয়, এবং এই যে কম বৃষ্টিপাত হয় সেই জন্য সেখানের মানুষের এত বেশি ইয়ে থাকে না, এবং যখন বৃষ্টি পায় এই বৃষ্টিতে ভেজা বা এই বৃষ্টিকে উপভোগ করা তাদের অন্যরকম একটা ব্যাপার থাকে এই ক্ষেত্রে। তো লেখক বলছেন যে এই মিশরের আবহাওয়াটা কিরকম, যে এখানে খুব একটা বৃষ্টি হয় না, অর্থাৎ দৈবাৎ মানে কি হঠাৎ, হ্যাঁ হঠাৎ, সহসা বা হঠাৎ, তাহলে দৈবাৎ অর্থ কি খেয়াল করো, হঠাৎ, যেখানে হঠাৎ বৃষ্টি হয় তাও 2-1 ইঞ্চির বেশি নয়, তাই লোকজন সব সময় কোথায় বসে, মানে যখন বৃষ্টি হয় হোটেল কাভার বারান্দায় বসে, চাতালে বসে, ওই সাথে বৃষ্টি উপভোগ করে, বৃষ্টি উপভোগ করে, বলো হো তোমরাও করবে। তো এখানে তিনি এটাও শুনেছেন যে এখানে বায়োস্কোপ, অর্থাৎ এই যে থিয়েটার, নাটক, মঞ্চ নাটক যা কিছু হয়, অনুষ্ঠান যা হয়, এগুলো খোলা মাঠে হয়, কারণ এখানে বৃষ্টি হয় না, সেই জন্য সবসময় খোলা মাঠে ছবিগুলোতে দেখতে পাচ্ছ। এটা যদিও বাংলাদেশের ছবি, আমি মিশরের কোনো বায়োস্কোপের ছবি পাই নাই, বা মিশরে অনুষ্ঠান হচ্ছে, মঞ্চ হচ্ছে, এরকম কোনো ছবি আমি পাই নাই, সেই জন্য আমি এটা নিয়ে এসেছি। চলবে তো, না চললে বলবা কিন্তু স্যার এটা চলবে না, হ্যাঁ আপনি মিশর আর কি বলে বাংলাদেশকে একসাথে মিলাই ফেলছেন, সেটার জন্য আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী। তো এরপরে এগুলো দেখ, মানে কি বলে যে বৃষ্টি যে যখন হচ্ছিল তখন লেখকের এই কথাগুলো মনে পড়ছিল, এবং তিনি বললেন যে বৃষ্টি যেহেতু হচ্ছে, যে বৃষ্টির কথা বলে মিশরে এই ধরনের বৃষ্টি হয়, এবং এখানে এই বৃষ্টির সাথে তাদের আচার অনুষ্ঠানগুলোর একটা সম্পর্ক আছে, যেমন বাংলাদেশেরও আছে, প্রত্যেকটা দেশের থাকে, অর্থাৎ আবহাওয়ার সাথে আমাদের সংস্কৃতির একটা গভীর সম্পর্ক, নিবিড় সম্পর্ক থাকে, এবং এই আবহাওয়াকে কেন্দ্র করে আমাদের সংস্কৃতি গড়ে ওঠে। তো ঠিক ওইভাবে মিশরের খোলা মাঠেই এইসব মানে নাচা গানা যা, মঞ্চ নাটক, হ্যাঁ সিনেমা থিয়েটার, এগুলো অনেকটা খোলামেলা হয়, বৃষ্টি তো হয় নেই তাদের। তো এরপরে তিনি যাচ্ছেন গাড়িতে করে, যাচ্ছেন, যেতে তো হবে ভাই, তো গাড়িতে তিনি যাচ্ছেন। তো গাড়ি যখন যাচ্ছে তখন অলরেডি রাত, তাই না, খাওয়া দাওয়া করে উঠছে 11টায়, তো এখন মনে করো যে মাঝরাত, ব্যাপারটা ঠিক এরকম, মাঝরাত না, মনে করো যে অনেকটা 3টা বেজে গেছে, মনে করো 3টা 4টা।
তো যাওয়ার পথে এর মানে যেই পথ দিয়ে যাচ্ছে তার পাশেই দেখা যাচ্ছে নীল নদ। আমি একটা দিনের ছবি এনেছি যেন তোমরা বুঝতে পারো, আর এটা হচ্ছে নীল নদের রাতের ছবি। যে এখানে এই যে একটা পালতোলা নৌকা তোমরা দেখতে পাচ্ছ হয়তোবা, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো এখানে একটা নৌকা আছে, পালতোলা নৌকা। এবং এই ক্ষেত্রে নীল নদ যখন তিনি দেখছেন, দেখলেন, দেখার পরে তিনি বলছেন যে এই তার চোখের সামনে ভেসে উঠলো অতি রমণীয় দৃশ্য, অতি রমণীয় দৃশ্য। তার উপরে এটা ছিল কি রাত, জ্যোৎস্না রাত ছিল, কি রাত ছিল, জ্যোৎস্না রাত ছিল। যে এইবার চোখের সামনে ভেসে উঠলো অতি রমণীয় এক দৃশ্য, নাইল বা নীল নদ। এই নাইল, এই শব্দের অর্থ হচ্ছে নীল নদ। নীল নদ আরেক নাম তাহলে কি, নাইল, যে যেটা ইংলিশে বলে সাধারণত নাইল। যে নাইল বা নীল নদ চাঁদের আলোতে দেখছি, কিসের আলোতে, চাঁদের আলোতে, যেহেতু জ্যোৎস্না রাত। এবং এই চাঁদের আলোতে নীল নদটাকে কেমন দেখাচ্ছে, যে এই নীল নদের চাঁদের আলোতে নীল নদের বুকে দেখছি উপর দিয়ে চলছে মাঝারি ধরনের খোলা মহাজনী নৌকা, মাঝারি ধরনের খোলা এটা নৌকা চলছে, এবং সে হাওয়াতে এইদিক এদিক 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 এমন করে চলছে। তোমরা নদীতে অবশ্যই অনেকে ভ্রমণ করো, এরকম হচ্ছে যে হাওয়াতে কাত হয়ে তেকোনা পাল পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে দিয়ে, অর্থাৎ পাল কিরকম হয় যে এদিক থেকে বাতাস আসছে এটা এমনি ফুলে যায়, অর্থাৎ এরকম, হ্যাঁ ব্যাপারটা ঠিক এরকম, যে পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে দিয়ে ভয় হয়। আর সামান্য একটুখানি জোর হাওয়া বইলেই হয় পালটা এক ঝটকায় চৌচির হয়ে যাবে, নৌকাটা পিছু ধাক্কা নয়, নৌকাটা পিছু পিছনে ধাক্কা খেয়ে গোটা আড়াই দিক বাজিকে নদীর অতলে তলিয়ে যাবে। যে যেভাবে বাতাস বইছে তালটা যেভাবে পেটটা এইভাবে দিয়ে আছে, মানে পেট পেটুক ছেলের মতো পেটটা ফুলিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে, হয় আরেকটু যদি জোরে বাতাস হয় তাহলে হয় পাল ছিঁড়ে চলে যাবে, নাহলে কি হবে যে এই যে ঢেউটা আসবে নৌকাটা মনে করছে এইরকম করে ডিগ বাজিয়ে দিবে, এবং এই ডিগ বাজির সাথে সে একদম নদীর অতলে। এটা লেখকের ভয় হয়ে গেছে নীল নদের বুকে এই নৌকা চলা দেখে রাতের বেলা। এবং রাতের বেলা বিশেষ করে জ্যোৎস্না রাতে, তোমরা যদি তোমাদের বাড়ির আশেপাশে যদি নদী থাকে বা পুকুরেও দেখতে পারো, যে জ্যোৎস্না রাতে যখন এই চাঁদের আলোটা পুকুরে পড়ে কতটা রূপলি চকচকে দেখায়, এবং অপরূপ একটা দৃশ্য, অপরূপ, তোমরা কল্পনাও করতে পারো না কত সুন্দর একটা দৃশ্য। তো এরপরে হচ্ছে আচ্ছা তোমাদের একটু প্রশ্নগুলো আমি দেখি। রমণীয় দৃশ্য মানে অতি সুন্দর দৃশ্য, মানে একেবারে কি বলে যে রমণী, এখানে নারী না, মানে এখানে হচ্ছে সৌন্দর্যের মানে মাপকাঠিতে রমণীয়, হ্যাঁ, অর্থাৎ রমণীর মত সুন্দর, মানে একেবারে সৌন্দর্যের উপরের লেভেল, ব্যাপারটা ঠিক এরকম, অন্যদিকে যাচ্ছি না এত, হ্যাঁ মানে কি দুষ্টামি 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 করা যাবে না। ওকে, তো এরপরে তিনি নীল নদের পাশে রাস্তা দিয়ে যাচ্ছেন, নীল নদের এই পরিস্থিতি দেখছেন। তো দেখার পরে তিনি যখন যাচ্ছেন, যে এই নীল নদের কথা ভেবে তিনি বলছেন যে নীল নদের সাথে এই মিশরের সম্পর্কটা কিরকম, তিনিও সেটা তিনি আমাদের সেটা জানিয়ে দিচ্ছেন যে এই নীলের জল দিয়ে এদেশের চাষ হয়, অর্থাৎ মিশরের কৃষি কিসের উপর নির্ভর করে, এই নীলের জলের উপর নির্ভর করে, অর্থাৎ মিশরের কি নির্ভর করে, মিশরের কৃষি, মিশরের কৃষি বা চাষাবাদ। খেয়াল করো যে মিশরের কৃষি বা চাষাবাদ এই নীলের জলের উপর, অর্থাৎ এই নীল নদের অববাহিকায় এই অঞ্চলের কৃষিকাজ চলে, এই দেশের মানে শস্য উৎপাদন চলে, এবং যেটা অনেকাংশেই নির্ভর করে, মানে 95% নির্ভর করে এই নীলের উপরে। এবং এই নীল তার বুকে ধরে সে চাষের ফসল মিশরের সর্বত্র পৌঁছে দেয়, এবং এই যে ফসল উৎপাদন হয় এক একটা অঞ্চলে সেটা আবার পরিবহন হয় এই নৌকার মধ্যে দিয়ে, এই মিশরের বুক দিয়ে। এটাই লেখক সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। তো যাচ্ছেন লেখক, যাচ্ছেন, দেখার পরে হঠাৎ করে বন্ধুকে দেখাচ্ছেন, ওই দেখ পিরামিড দেখা যায়, দেখছো পিরামিড, পিরামিড তাদের হলো পিরামিড দেখা যাচ্ছে। এবং তিনি এই যে দেখাচ্ছেন, তিনি কি করছেন, দেখাচ্ছেন তার বন্ধুকে, এখানে আমি একটা ছোট বাচ্চা ছেলে নিয়ে আসে, মনে করো যে একটা পিচি ছিল, মানে ওই যে বন্ধুদের মধ্যে একটা ছোট বন্ধু থাকে না, ছোট বন্ধু, ওই যে দেখ বাবা ওই যে পিরামিড। তো এই যে পিরামিড, তিনি তখন যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তাটা পড়ছে মিশরের গিজা অঞ্চলে, কোন অঞ্চলে, গিজা অঞ্চল দিয়ে যাচ্ছেন, এবং এই গিজার পিরামিড তিনি দেখছেন, যে ওই যে দেখ পিরামিড, পিরামিড, যে চোখের সামনে দাঁড়িয়ে তিনটে পিরামিড, এই তিনটে পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ। অর্থাৎ তিনি যখন যাচ্ছিলেন তখন তিনি কয়টা পিরামিড দেখতে পেয়েছিলেন, তিনটে পিরামিড দেখতে পেয়েছিলেন, কয়টা, তিনটা পিরামিড। এই তিনটা পিরামিড পৃথিবীর শ্রেষ্ঠ কীর্তিস্তম্ভ, অর্থাৎ সপ্তাশ্চর্য যে ব্যাপারটা আছে,
হ্যাঁ, এই সপ্তাশ্চর্যের একটা অংশ হচ্ছে এই তিনটা পিরামিড, এবং তিনি এই পিরামিড দিয়ে, পিরামিড দেখার পরে তার বন্ধুকে দেখে গেছে, ওই যে পিরামিড 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 দেখানোর পরে এখন এই পিরামিড কি ব্যাপারটা আমরা যদি, আমি আগেরটাতে দেখি যে পিরামিডের ব্যাপারটা কি। দেখো যে মিশরীয় সভ্যতা মানে আজকে থেকে প্রায় 4,000 বছর আগের সভ্যতা। হ্যাঁ, তো এই সভ্যতায় মানুষ যখন সভ্যতায় গেল, এই সভ্যতায় যখন যে রাজারা ছিল এই অঞ্চলে যারা রাজত্ব করতো তাদেরকে বলা হতো ফারাও। কি বলা হতো? ফারাও বলা হতো। এবং এই ফারাওরা যেটা করত যে তারা মৃত্যুর পরে, মানে তাদের একটা বিশ্বাস ছিল যে মৃত্যুর পরে তারা যদি তাদেরকে যদি সংরক্ষণ করা না হয়, তাদের তাদেরকে যদি আঘাত লাগে তাহলে তারা অনন্ত জীবন পাবে না এবং এই মিশরের দেখাশোনা তারা করতে পারে, অর্থাৎ মৃত্যুর পরেও তারা এই মিশরের দেখাশোনা করে আর কি, এই ধরনের একটা বিশ্বাস ছিল। এই বিশ্বাস থেকে মূলত যখন ফারাওরা মৃত্যুবরণ করত, যখন চলে যেত, তখন তাদেরকে মমি আকারে তৈরি করে, অর্থাৎ তাদের দেহটাকে সংরক্ষণের জন্য এই পিরামিড গুলো তৈরি করা হয়েছিল। এবং এই মিশরে অসংখ্য পিরামিড আছে, শুধু যে এই গিজের তিনটা বিখ্যাত পিরামিড না, এর বাইরেও অসংখ্য পিরামিড আছে। এবং এই পিরামিড পিরামিড গুলোর দেয়ালে সেই মিশরীয় লিপি, অর্থাৎ সেই অতীতের লিপি, অর্থাৎ আমাদের লেখার যুগ যে শুরু হয়েছিল সেই লেখার অনেক লিপি আমরা উদ্ধার মানে করেছি, বা আমাদের মানে আমাদের আধুনিক মানুষজন করেছে। এবং এখান থেকে আমাদের অতীতের, অর্থাৎ আজকে থেকে 4,000-5,000 বছর আগের ইতিহাস আমরা, এই পৃথিবীর ইতিহাস আমরা পেয়েছি। এবং এই মিশরের যে পিরামিড গুলো, এগুলো এক একটা উচ্চতা মনে করো যে 200 ফিট, 300 ফিট, 400 ফিট, 500 ফিট পর্যন্ত, এবং এটা হয় অনেকটা ত্রিভুজের মতো। তোমরা তো বুঝতেই পারছো যে এটা একটা ত্রিভুজের মতো, ওভারঅল একটা ত্রিভুজের মতো, তাই না? হ্যাঁ, তো এই ত্রিভুজাকার আকৃতির যে পিরামিড, এই পিরামিড গুলো কিন্তু ওই ইট বালু সিমেন্ট দিয়ে বানানো নয়, এগুলো বানানো হয়েছে পাথর কেটে কেটে। হ্যাঁ, এবং এক একটা পাথর, লেখক বলছেন যে এই পাথর গুলো, যদি এক একটা পিরামিডের সর্বোচ্চ উচ্চতা 500 ফুট পর্যন্ত আছে, এই গিজার যে সবচেয়ে বড় পিরামিডটা এটার উচ্চতা প্রায় 500 ফুট, এবং তিনি দেখছেন যে এই পিরামিডটা, এই সবচেয়ে বড় যে পিরামিড, এই পিরামিডটা তৈরি করতে প্রায় 23 লক্ষ পাথরের টুকরা দরকার হয়েছে। কত লক্ষ? 23 লক্ষ। অর্থাৎ সবচেয়ে বড় যে পিরামিডটা, সেই পিরামিডটা তৈরি করতে কত খরচ হয়েছে? প্রায় 23 লক্ষ পাথরের খরচ হয়েছে। আমি বলছি যে এই বড় পিরামিডটা তৈরি করতে, মানে গিজার যে, সেটা তৈরি করতে 23 লক্ষ পাথরের টুকরো। কিসের টুকরো? পাথরের টুকরো। 23 লক্ষ পাথরের টুকরের প্রয়োজন হয়েছে। এবং এই মানে এখন যদি মনে করে এরকম এরকম ছোট ছোট পাথরের টুকরো, এরকম কিন্তু না, অনেক বিশাল বিশাল এক একটা মানে টুকরো। এবং টুকরো বলতে যদি বলি যে, যদি 4-5টা টুকরা, যদি 4-5টা টুকরা, এই টুকরা 4-5টা টুকরা মনে করে যদি আমি এক করলাম, এই 4টা টুকরা সমান হবে মনে করো যে একটা বড় ট্রাকের একটা ইঞ্জিনের সমান, এবং ওজনও ঠিক ওই রকম। অর্থাৎ যদি বলি যে এক একটা পাথর ছিল 6, মানে পাথরের টুকরো গুলো ছিল 6 ফুট উঁচু, যে এরকম যদি একটা পাথর হয়, এরকম এটা মনে করো যে একটা পাথর, খেয়াল করো যে এটা যদি একটা পাথর হয়, তাহলে এই পাথরের এই উচ্চতাটা ছিল 6 ফুট প্রায়। কয় ফুট? 6 ফুট। যে এই 6 ফুট উচ্চতার এক একটা পাথরের টুকরো ছিল, এবং এই দিক থেকে মনে করো যে প্রস্থ, বা যদি আমি বলি যে আরো কিভাবে বলা যায়, যে চওড়া ছিল প্রায় 3 ফুট। কয় ফুট? 3 ফুট। অর্থাৎ এত বড় বড় পাথরের টুকরা দিয়ে, যে 23 লক্ষ এরকম পাথরের টুকরো, তোমরা চিন্তা করতে পারো যে 23 লক্ষ পাথরের টুকরো হেক্টর পর একটা কিভাবে তারা তুলেছে ওই সময়। তখন তো এত বড় বড় যন্ত্রচালিত কোনো ব্যবস্থা ছিল না, বা বিজ্ঞানের এত অগ্রযাত্রা ছিল না, তাহলে তখনকার এই কপি কল গুলা কিরকম ছিল এটা তোলার জন্য? হ্যাঁ, বা ট্রেন ট্রেন বলি না আমরা, সেটা কেমন ছিল? এটা কিন্তু অনেক বেশি ভাবায় যে কিভাবে তারা এবং এটা তুলেছিল। এবং লেখক বলছেন যে এই বড় পিরামিডটা তৈরি করতে প্রায় 1 লক্ষ লোক, কয় লক্ষ লোক কাজ করেছিল? 1 লক্ষ লোক কাজ করেছিল। 1 লক্ষ লোকের কাজ করতে সময় লেগেছে 20 বছর। কয় বছর? 20 বছর। যে এই একটা পিরামিড তৈরি করতে লোক লেগেছে 1 লক্ষ, তারা কাজ করেছে প্রায় 20 বছর, এবং এটা তৈরি করতে প্রায় 23 লক্ষ পাথর খরচ হয়েছে, এবং এক একটা পাথরের টুকরোর
সাইজ ছিল মানে উচ্চতায় 6 ফুট, চওড়ায় 3 ফুট। এইটা মানে ভাবা যায় এগুলো অন্যরকম একটা ব্যাপার না যে কিভাবে সম্ভব হয়েছে ওই সময়টাতে। তো এইরকম তিনি পিরামিডের বর্ণনা দিচ্ছেন, এবং এই পিরামিডের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে মমি। এখন আসো যে এই মমিগুলো কি, তোমরা ছবি দেখতে পাচ্ছ যে মমি, হ্যাঁ। তো এই মমিগুলোর বলছে যে এই ভিতরে মমি থাকে, এবং মমিগুলোর ক্ষেত্রে যেটা আমি বললাম যে ফারাওরা বিশ্বাস করতো, তো ফারাওরা বা সম্রাটরা বিশ্বাস করতেন যে তাদের শরীর মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকারে যেন আঘাতে ক্ষত হয়, তবে তারা পরলোকে অনন্ত জীবন পাবেন না। তাই মৃত্যুর পর দেহকে মমি বানিয়ে সেটাকে এমন একটা শক্ত পিরামিডের ভিতর রাখা হতো যে তার ভিতরে ঢুকে যেন কেউ মমিকে ছুঁতে পর্যন্ত না পারে, অর্থাৎ তাদের অনন্তকাল পর্যন্ত বেঁচে থাকতে হবে এই মিশরের সাথে, এই মিশরকে মানে দেখাশোনা করতে। এবং এই বিশ্বাস থেকে এই ফারাওদের যে দেহাবশেষ সেটাকে কি করা হতো, মমি করা হতো, সংরক্ষণ করা হতো। এবং এই সংরক্ষণটা বিভিন্ন ধরনের ওই সময় বিভিন্ন ধরনের উপাদান দিয়ে, ভেষজ উপাদান ছিল, রাসায়নিক উপাদান ছিল, সেটাকে দিয়ে কৃত্রিম ভাবে সংরক্ষিত করা হতো। এবং একটা মমির পিছনে তারা অনেক বেশি ইনভেস্ট করতো, অনেক বেশি খরচ করতো। এবং এই মমির যে কাঠামো, একটা দেহকে পুরোপুরি ঢাকার জন্য তারা যেই কফিনটা বানাতো, সেটাও সেটার ছবি যদি তোমরা চিন্তা করো যে এইটা হচ্ছে মানে এর ভিতরে আছে মানে একজন ফারাও, তার উপরে আরেকটা বক্স, এইভাবে অনেকগুলো মানে কি বলে পর্যায়ে আছে, অনেকগুলো ভাগ ভাগ করে একেবারে ভিতরে তাকে রাখা হতো তার মৃতদেহটাকে, এবং তার শরীরের মাপে সেটাকে তৈরি করা হতো। এই ছিল হচ্ছে লেখক যখন পিরামিডের কথা বলছে তখন আমাদের মমির কথা বলে দিল, আমরা জেনে গেলাম, হ্যাঁ মিশরে গাড়িতে যাচ্ছি আমরাও পিরামিড দেখছি, আর লেখক তার মানে কথাগুলো বলছে। এরপরে আরেকটা জিনিস দেখো যে তিনি গাড়ি চলছে, গাড়ি চলার পরে তিনি ঘুমিয়ে গেছেন, এর মধ্যে যে নিদ্রিতের চোখ মানে ঘুম ঘুম ভাব, একবার ঘুম থেকে উঠতেছি যাচ্তেছি, আবার জানালা দিয়ে তাকাইতেছি, আবার সিট হেলান দিয়ে আবার মনে করছে গাড়ি একটু ঢাকে দিছে, কই আসছি দেখতেছি, আবার দেখতে দেখতে ঘুমায় পড়ছে। ব্যাপারটা ঠিক এরকম, হ্যাঁ একেবারে মানে ভ্রমণ কল্পনা করো যে তোমরা ভ্রমণে গিয়েছো, এটা চিন্তা করলেই তো হয়, যেমন ভ্রমণে গিয়েছে চোখ খুলছি দেখছি। এবং দেখার পরে তিনি যখন দেখলেন যে প্রায় ভোর ভোর সকাল হওয়ার মতো, এবং অলরেডি চাঁদ প্রায় যায় যায়, এবং সূর্য যে উঠবে সেটার জন্য আকাশ, পূর্ব আকাশ কি হয়েছে মানে সূর্য ওঠার সময় আকাশটা যেমন লাল বর্ণ ধারণ করে সেরকম যেন লাল হয়ে আসছে, এবং চাঁদ প্রায় যায় যায়। তো তিনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন ওই রাস্তাটা ক্রমেই সরু হয়ে আসছে, তিনি বলছেন যে রাস্তা ক্রমেই সরু হয়ে আসছে, রাস্তার দুদিকে দোকানপাট এখনো বন্ধ, অর্থাৎ এখনো ঠিকঠাক মতো তো সকাল হয় নাই। তো তিনি একটা সরু রাস্তার ভিতর দিয়ে যাচ্ছে মানে সরু হচ্ছে, মানে বড় রাস্তা থেকে তিনি অলরেডি তার যে গন্তব্যস্থান সেদিকে তিনি পৌঁছে গেছেন প্রায়, এবং দোকানপাট তখনও বন্ধ, দুই একটা কফির দোকান খুলি খুলি করছে, অর্থাৎ ফজর, ফজরের পর পর যেটা হয় ফজর নামাজ পরে মানুষজন কফি টফি খাবে। তো এবং ফুটপাতের লোহার চেয়ারের উপর পদ্মা বসানো দু চারটি সুদানি দারোয়ান, অর্থাৎ সুদান দেশ, আমাদের যেমন নেপালি দারোয়ান তাদের হচ্ছে সুদান দেশের দারোয়ান, সুদানি দারোয়ান, তসবি জপসে খবরের কাগজগুলো দোকানের সামনে অল্প একটু ভিড়, অর্থাৎ ওই নামাজের পরে মানে শুভে সাদেকের সময় অনেকেই প্রভাত ভ্রমণে আসছে, সকালবেলা হাঁটতে আসছে, এই জায়গা থেকে তারা একটু ঘুরে ফিরে বেড়াবে, হ্যাঁ এই জন্য মানে পেপার টেপার নিচ্ছে, কেউ আবার কফি খাচ্ছে। আবার এই যে সুদানি দারোয়ান মানে সুদান দেশের যে দারোয়ান, হ্যাঁ যে এই সুদান দেশের যে দারোয়ান, এই সুদান দেশের দারোয়ানদের মানে একটা ব্যাপার, তারা বসে বসে তসবি তসবি গুনছে, এইগুলো লেখক দেখতে দেখতে আমরাও দেখতেছি আর কি, হ্যাঁ। তো তরল অন্ধকার সরল আলোর জন্য ক্রমেই জায়গা করে দিচ্ছে, আধো ঘুমে আধো জাগরণে জড়ানো হয় সবকিছুই যেন কিছু কিছু দেখা হলো, অর্থাৎ এই পুরো পথে আমরা কিছু না কিছু দেখছি। রাতের বেলা তো, দিনের বেলা ভ্রমণ হলে তো দেখতাম, দিনের বেলা গাড়িতে অনেকক্ষণ জার্নি করলে তো ঘুম মানে ঘুম চলে আসে, ব্যাপারটা ঠিক এরকম। তো মোটামুটি মানে কি বলে যে তরল অন্ধকার মানে হালকা অন্ধকার, তরল অন্ধকার বলতে এখানে হালকা অন্ধকার বোঝানো, হালকা অন্ধকার আস্তে আস্তে কেটে যাচ্ছে সরল আলোর দিকে, অর্থাৎ সুন্দর একটা আলো মানে ফটফট আলো, সূর্য তো আসতেছে, এরকম ঘুমের মধ্যে মোটামুটি দেখা হলো। তো এই যে দেখা হচ্ছে, তো তিনি যখন যাচ্ছেন পথ দিয়ে এই সরু গলি দিয়ে, তার চোখে পড়লো যে এখানে সবচেয়ে যে বিষয়টা তাকে আকর্ষণ করেছে, সবচেয়ে যেটা বেশি ভালো, পিরামিড, নীল নদ, এবং তারপরে যেটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে যে ওই অঞ্চলে যে মসজিদ গুলো, এবং এই যখন গাড়ির জানালা দিয়ে আমি তাকাই, এই তাকানোর সময় যখন আমি দেখছি যে উঁচু উঁচু মিনার গুলো, এই মিনার গুলো আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। তিনি বলছে যে সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল মসজিদের মিনার গুলো,
তাহলে উনি সবচেয়ে সুন্দর কোনগুলোকে বলছে? খেয়াল করো, মসজিদের মিনার গুলোকে তিনি সবচেয়ে সুন্দর বলছে। এটা আল-আজহার বিশ্ববিদ্যালয়ের মসজিদ, আর এটা হচ্ছে মিশরের আরেকটা মসজিদ আন-নূর, এটার নাম আমি জানি আল-আজহার বিশ্ববিদ্যালয়, এটা শুধু জানি যে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের মসজিদ, আর এটা হচ্ছে আন-নূর মসজিদ। ওকে, তো এই মসজিদের যে এমন, এদের বহু মিনার দাঁড়িয়ে আছে আল্লাহর নামাজের ঘর মসজিদের উপর, অর্থাৎ এই যে মিনার গুলো, এই মিনার গুলোর উপরে তিনি কাজ খেয়েছেন। ব্যাপারটা ঠিক এরকম যে এত সুন্দর মিনার যেন এক একটা কি বলে আকাশ ছুঁয়ে যায়, যেন সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যায়, এইরকম একটা অনুভূতি ওনার তৈরি হয়েছে। ওকে, তো এই নিয়ে কি বলে যে মিশর দেখলেন এবং এই গাড়িতেই তিনি অবস্থান করছেন, গাড়িতে আছেন এবং এই যে গাড়িতে যাচ্ছেন, মানে এই পর্যন্ত আমাদের গল্প শুনে এখন আমরা মোটামুটি ইয়ের সামনে চলে এসেছি, আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি যেখানে নামবো। তো এই যে মিশর, এই মিশর সাধারণত এত সুন্দর, মানে এই মিশরে সাধারণত যারা সমাজদার লোক, যারা বোঝে, যারা ভ্রমণ পিপাসু, তারাই এই মিশরে আসবে, যারা অনুসন্ধানী, যারা অনুসন্ধানী, যারা অনুসন্ধান করতে পারে, যারা গভীর ভাবে একটা সৌন্দর্যের ভিতরে পৌঁছাতে পারে, তারাই তারাই এই মিশর ভ্রমণ করে। এবং মিশরের সৌন্দর্য, মিশরের যে নীল নদ, হ্যাঁ, প্রকৃতির গড়া নীল, আর এই যে পিরামিড এবং এর সাথে যে মিশরের মসজিদ ভুবন বিখ্যাত, এই যে সৌন্দর্যের যে মিশেল, এই মিশেলের দেখতে হলে আমাদেরকে কোথায় ভ্রমণ করতে হবে? মিশরে ভ্রমণ করতে হবে। তাহলে চলো আজকে আমরা নেমে পড়ি গাড়ি থেকে। হ্যাঁ, সৈয়দ মুস্তফা আলী আমাদেরকে চলেন, এখন আমরা ফ্রেশ ট্রেশ হবো, তারপরে পরে আরো কোনোদিন আমরা অন্য দেশে, মানে মিশর ঘোরা যেহেতু মোটামুটি আর দেখা হয়ে গেছে, মিশরে একটা কাজ আসলাম, কাজ টাজ করে আমরা অন্য কোনো দেশে, অন্য কোনো জায়গায় ভ্রমণ করবো, বা বাংলাদেশ চলে আসবো, আমরা অন্য কোনো জায়গা নিয়ে, অন্য কোনো বিষয়ে, অন্য কারোর সাথে আমরা আলোচনায় বসবো। তাহলে এখানেই আজকে এই পর্যন্ত আমি শেষ করছি। তোমাদের প্রশ্নগুলো আমরা একটু পড়ে নিই। হ্যাঁ, তোমরা কি কি প্রশ্ন করেছিল? যে সুদানটা স্যার কোন মহাদেশে পড়েছে, আরেকটা প্রশ্ন করেছো রমনী, রমনীর উদাহরণ আমি দিয়েছি। ওকে, আর সুদান হচ্ছে আফ্রিকা মহাদেশে, মনে রাখবা সুদান হচ্ছে আফ্রিকা মহাদেশে। আর যে স্যারের নাম আলী স্যার ভাইয়া, বাবা এটা কি স্যার? প্রশ্নবোধক ইউ। তারপরে গিজা কই স্যার, কয় টাকা লাগছে স্যার? আচ্ছা, গিজা হচ্ছে মিশরের একটা অঞ্চল। হ্যাঁ, আর কয় টাকা লাগছে স্যার? টাকা যে তখন কয় টাকা লেগেছিল, বহুত দিন আগের কথা তো। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা হচ্ছে যে ফারাওরা পচা স্যার। আচ্ছা, ফারাওরা পচা না, ওই সময়ের মানুষের যেটা চিন্তা ভাবনা ছিল, ওই সময় যে বিশ্বাস ছিল, সেই অনুযায়ী তারা কাজ করেছে। ওকে, তারপরে আরেকজন লিখেছো যে রমণীয় দৃশ্য, আরে বাবা এটা তো বললাম রমণীয় দৃশ্য, অতুলনীয় সুন্দর যেটা। তারপরে এই বেটা তো গান গায়, এই বেটা তো গান গায়, চাতাল মানে কি? চাতাল মানে হচ্ছে আঙিনা। হ্যাঁ, চাতাল মানে আমি লিখে দিচ্ছি যে বাড়ির সামনে যে আঙিনা থাকে সেটা হচ্ছে চাতাল, মানে হচ্ছে আঙিনা। আঙিনা বানানটা একটু দেখো, ঠিক এইভাবে অনেকেই লেখে, আবার এইভাবে অনেকে লেখে আঙিনা বা আঙ্গিনা, এইভাবে লেখা যায়, দুইভাবে লেখা যায়। তারপরে ইসি ভেড়ার লোম। ও আচ্ছা, তাদের চুলগুলো আমার আমার যেমন টাক পড়া শুরু করেছে। তারপরে স্যার আপনি মোচ রেখেছেন কেন? আচ্ছা, মোচ কেন রাখছি সেটা এইভাবে বলি। তারপরে সালাম সালাম হাজার সালাম। তারপরে খালা তো বোন হলে, আচ্ছা বুঝি নাই কি লিখেছ, যে স্যার গো স্যার, স্যার আমার কোশ্চিন পড়েন না কে? আচ্ছা স্যার, যে নিশাচর, আচ্ছা ফরম তানিয়া। ওকে স্যার, কি চা খান? দুধ চা খাওয়া ভালো না। আচ্ছা, আমি রং চা খাচ্ছি চিনি ছাড়া। ওকে, আর আর জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে বসন্তের এই মাতাল সময়, সুন্দর, গুড। ওকে, তো এই যে আমরা মিশর ভ্রমণ করলাম, এই মিশর ভ্রমণের অভিজ্ঞতা তোমরা নিশ্চয়ই আমাদের স্মার্ট বুক, আমাদের রিসোর্সে গিয়ে যাচাই করবে যে মিশর ভ্রমণটা তোমার কিরকম হলো এবং এই মিশরের সৌন্দর্য তোমার কেমন লেগেছে, সেটার উপরে তোমরা মন্তব্য জানাতে পারো এবং তোমরা আমার সাথে জয়েন করতে পারো স্কাই এডুকেশন অ্যাপ্লিকেশনে এসে লাইভ মিটিং এর মাধ্যমে। আমি আছি আলি স্যার, নতুন কোনো কিছুর জন্য আমরা সামনের দিনে আরেক জায়গায় যাব, আরো কারো কাছে যাব, কারো কবিতা, কারো গল্প আমরা পড়ে আসব। তাহলে এখানেই শেষ করছি, তোমরা সাথে থেকো স্কাই এডুকেশনের, ভালো থেকো, এটাই তোমাদের জন্য
সব সময় কামনা করি, করছি, আল্লাহ হাফেজ।